টিকিটের জন্য বিড়ম্বনা কাটেনি সৌদি প্রবাসীদের। আকামা ভিসার মেয়াদ বাড়িয়ে বিদেশ যাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। সৌদি এয়ারলাইন্স ও বিমান ছাড়া অন্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা। বিস্তারিত ইকরামুল হক সাইমির রিপোর্টে। দিনের পর দিন টিকিটের জন্য এয়ারলাইন্স অফিসের সামনে উদ্বেগের সময় কাটছে সৌদি প্রবাসীদের। মতিঝিল ও কারওয়ান বাজারে টিকিটের অপেক্ষায় প্রবাসীদের এই ভিড় এখন প্রতিদিনের দৃশ্য। কয়েক দফায় আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে অনেকেই দিন গুনছেন টিকিটের জন্য। ভিসার মেয়াদ আছে 5 দিন, এখন টুকুন দিছে, এখন কবে টিকিট দিব জানি না। এখন আমি টিকিট নিয়ে আমি সৌদি যাইতে পারবো কিনা জানি না। 15 দিন ভিসার মেয়াদ ও ছুটির মেয়াদ পাইছি, আর যারা আগে টোকন নিছে তারা যে টোকন নেওয়ার পর 15 দিন পরও টিকিট পায় না। যদি এই 15 দিনের ভিতরে আমি টিকিট না পাই তাহলে সৌদি আমি ঢোকা অনিশ্চিত যাবে, আমার পুরো ফ্যামিলি অসহায় অবস্থায় পড়ে যাবে। ফ্লাইট সংখ্যা বাড়ানো সহ কিছু উদ্যোগে আগের চেয়ে শৃঙ্খলা ফিরেছে সৌদি এয়ারলাইন্স ও বিমান অফিসে। তবে যারা অন্য ফ্লাইটে দেশে এসেছিলেন তাদের বেশিরভাগই রিটার্ন টিকিট নিয়ে এখনও অনিশ্চয়তায়। দেখতেছি এখানে শুধু সৌদি এয়ারলাইন্সের টিকিট দিচ্ছে, টোকেন দিচ্ছে, অন্য কোনো এয়ারলাইন্সে দিচ্ছে না। আমি আসছি এমারাতে দুবাই ফ্লাইটে, আমার যাওয়ার কথা ছিল 11 এপ্রিল, আমি রিটার্ন করব। বিদেশের কর্মস্থলে সময়মতো যেতে না পারলে চাকুরি হারিয়ে বেকার হওয়ার আশঙ্কা আছে এই প্রবাসীদের। তাই সরকারি প্রণোদনা বন্টনেও স্বচ্ছতার দাবি জানান তারা। বর্তমান অধিক প্রবাসী আমরা এখন বেকার হয়ে গেছি, ওই প্রণোদনার আওতায় যদি আমাদের এই প্রবাসীগুলি আনে তাহলে আমরাও উপকৃত হইব। সরকারের কাছে আমাদের আকুল আবেদন, এদেরকে যেন মেল ফ্যাক্টরিতে বা ভালো ভালো কোম্পানিতে যে কোনো অগ্রাধিকার দিয়ে এদেরকে কাজে কর্মে লাগা দেয়, এদের ফ্যামিলিটা আবহাওয়াত চলুক। বিদেশে গিয়ে কাজে ফেরার প্রক্রিয়া সহজ করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপ চান প্রবাসীরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।